শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে। ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে, তাহলেই তো আমরা ভালো থাকবো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকে মঙ্গলবার, সকাল সকাল দেখলে ছেলে হচ্ছে ছাতু খেয়ে চা খেয়ে বেরিয়ে গেল, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি ভাত। এদিকে সবজিওয়ালা দাদাও চলে এসেছিল, নিয়ে নিলাম কিছু সবজি। আজকে তো মঙ্গলবার, নিরামিষ তোমরা সবাই জানো, তো এই যে এই এই সবজিগুলো নিলাম আজকে। পটল, করলা তো প্রায় রোজই থাকে, সাথে আলু, আর ওই যে ডাটা, ডাটা দিয়ে ভেবেছি একটুখানি ডাল করব। এদিকে দেখো রিয়ার বাবাও সকাল সকাল গাড়িটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছে, এটা রোজকারই কাজ তার, তবে রোজ তার দেখানো হয়ে ওঠে না, ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দেখাই। তো এই যে গাড়িটা পরিষ্কার করে ধুয়ে নিই, ওইদিকে আমার ততক্ষণে কিছু একটা রান্নাবান্নাও হয়ে যাবে, সে একবারে একটুখানি খাওয়া দাওয়া করেই বেরোতে পারবে। হ্যাঁ, এটাই ভেবেছিলাম যে একটু খাওয়া দাওয়া করে বেরোবে, পরে আর সে খেয়ে বেরোয়নি, তাকেও একটুখানি ছাতু গুলে দিলাম, সেই ছাতু খেয়ে সে বেরিয়ে গেছিল, বললো যে পরে এসে খাবে, তার নাকি একটুখানি তাড়া আছে। গাড়িটারি ধুয়ে গিয়ে সে সুন্দর করে পরিষ্কার হয়ে নিয়ে, তারপরে ওই দেখো বুড়া আজকে কিন্তু হাফ প্যান্ট পরেছে। তোমাদের মনে আছে সেদিনকে যে হাফ প্যান্টটা এনে দিলাম, পরে তোমাদেরকে আর দেখানো হয়নি, এই যে এই সেই হাফ প্যান্টটা কবে থেকে পরবে পরবে করছিল, তবে রাতের বেলা তো পরা যায় না, মশা কামড়ায়, তো সেই জন্যে এই যে দিনের বেলা পরে বেরোলো আজকে, ধোয়া কাপড় জামা সমস্ত কিছু পরে টরে গাড়িতে একটুখানি ধূপকাঠি দেখিয়ে তারপরে সে বেরোবে। আবার রিয়া এদিকে ছিল, তো রিয়াকে বলেও গেছিলো যে পরে আসবে খেতে, যখন আসবে তখন না হয় ফোন টোন করে নিবে। তো এই হলো কথা, আর এই যে সেই হাসি আজকে, মানে বুড়া হচ্ছে কি বলবো, নতুন জামা কাপড় পরতে ভীষণ ভালোবাসে, তো হাফ প্যান্টটা আনা হয়েছে, সেটাতেও উনি ভীষণ খুশি হয়েছে। কেউ কেউ বলেছো যে বুড়া বলতে না, কি বলি, ওর কথাটা হয়তো তোমরা ঠিক করে বুঝতেই পারোনি, ওর হচ্ছে আজকে পরীক্ষা, তো ও তোমাদেরকে বলে গেল আমাকে আশীর্বাদ করো, আমার জন্য পরীক্ষা ভালো হয় আর তোমরাও সবাই ভালো থেকো, এই বলে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। ওর মা ওকে দিতে গেল, দিয়ে এসে রান্না টান্না যেটুকুনি করার করে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়বে তার নিজের কাজে। এই যে রিয়া বসে পড়েছে সবজি কাটতে, ডাটা ডালে দিব বললাম তোমাদেরকে, তো ডাটা সেইভাবে করেই কেটে নিচ্ছে, আর ওইদিকে পটল আর আলুও ছুলে নিয়েছে ডুমো ডুমো করে কেটে, আর এইদিকে আমি ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম। আজকে তো মঙ্গলবার, বারবারই বলছি তোমাদের, একটু লাড্ডু দিয়ে পুজো দেওয়ার ইচ্ছে আছে। ওইদিকে তো আমি বেরিয়ে গেলাম, আর এদিকে এই যে রিয়াকে বলে গেছিলাম যে একটুখানি ডাল ভিজিয়ে রাখতে, আর এইদিকে সবজিগুলো কীভাবে কাটবে সেগুলো সব বলে দিয়েছিলাম, ও তো এই যে কেটে রেখেছে। আজকে হবে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে রসা বা তরকারি, যে যেটাই বলো, আর হবে হচ্ছে ডাল। এই দেখো দুটো লাড্ডু এনেছি, আর কিছু যে ফুলের সাথে বেলপাতা এই সমস্ত নিয়ে এসেছি, আর হলো একজন দিদিভাই, কেউ আমার নামটা মনে পড়ছে না, রিয়াও মনে করতে পারছে না, বলেছিল মঙ্গলবারের দিন পান আর সাথে লবঙ্গ দিয়ে পুজো দিতে, তো সেগুলো আনতে গিয়েছিলাম আজকে, তো সেই দিয়ে আজকে পুজো দেওয়া হবে। আজকে বেশ মন ভরে পুজোটা দেওয়া হয়েছে, আশা করি আজকে ভালো লাগবে তোমাদের, ভিডিওটা দেখতে থাকো কেমন। ডাটা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, ভাবলাম শুধু ডাটাটাই দেই, পরে ভাবলাম যে ডাটার সাথে আলুটাও মিশিয়ে দিই, একবারে হয়ে যাবে। আর এটা হচ্ছে ছোলার ডাল, যে দিদিভাই যে এনেছিল সেই ডালটা এখনও আছে, প্রায় সব ডালই আছে, শুধুমাত্র মুসুরির ডালটা যে বেশি বেশি খাওয়া হয় সেই জন্য মুসুরির ডালটা বাড়ন্ত হয়ে গেছিলো, সেটাই আনা হচ্ছে, আর বাকি এই সমস্ত ডালগুলো এখনও কিন্তু কিনতে হয়নি, অনেক দিন ধরে চলেই যাচ্ছে। তো এই যে লঙ্কা দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, দিয়ে এদিকে মশলা ভেজাচ্ছি, একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো, আর একটা দুটো না হয় লঙ্কা, কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিব, ব্যাস আমার তরকারি হয়ে যাবে। এদিকে হচ্ছে ডাটা আর আলুটাও কিন্তু
সিদ্ধ হয়ে গেছে। পটলটা ভাজতে বসানো আর তোমাদেরকে দেখানো হয়নি, তো এই যে একটুখানি বেঁকা বেঁকা করেই আমি রিয়াকে বলি কাটো, দেখতে ভালো লাগে, আর যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে, তাই না? আমার মা বলতো যে রান্না করার সময়, আগে তো গ্যাস ট্যাস ছিল না, আগে তো উনুনেই রান্না হতো, তো আমার মা বলতো যে উনুন ধরানোর সময় বা রান্না করার সময় কখনোই মুখ গোমড়া করে কিন্তু উনুন ধরাতে হয় না বা রান্না করতে হয় না। তাহলে কিন্তু আমাদের মধ্যে যে একটা মানে খারাপ দীর্ঘশ্বাস বলো, যে খারাপ যে মনের যে প্রভাবটা, বা রাগ হয়ে থাকো বা মন খারাপ থাকুক, সেই প্রভাবটা নাকি রান্নার উপরে পড়ে। তো সব সময় তাই বলতো যে রান্না করার সময়, উনুন ধরানোর সময় হাসি মুখে করতে হয়। হাসি মুখে উনুন ধরালে তাড়াতাড়ি জ্বলবে, সুন্দর জ্বলবে, তারপরে হাসি মুখে রান্না করলে সেই রান্না খেতে ভালো হবে। তো আজকে ইচ্ছে করলো যে মায়ের এই কথাটা তোমাদেরকেও বলি। হ্যাঁ, এরকম অনেক কথাই বলতো মা, সেগুলো কথা হয়তো কিছু কিছু ভুলেও গেছি, আবার সময় সাপেক্ষে কিছু কিছু মনেও পড়ে। এই যে যেমন এই কথাটা মনে পড়লো, তারপরে ছোট ছোট বাচ্চাদের জন্য যেগুলো রান্না টান্না করা হয়, সেই রান্না করতে করতে যদি একটুখানি কৃষ্ণ মন্ত্র বা একটুখানি সূর্য প্রণাম মন্ত্র বা ভালো ভালো কথা, গীতার শ্লোক এগুলো যদি বলা হয়, তাহলে সেইগুলো যে মুখ থেকে বেরোয় সেই মন্ত্রগুলো খাবারের সাথে নাকি সেগুলো মানে একটা নিজের মধ্যে একটা ভালো প্রভাব ফেলে। তো এগুলা কতটা কি মানে সত্যতা এটার, সেটা আমার জানা নেই, তবে মা বলতো, শুনতাম, ভালো লাগতো। তাই মানে চেষ্টা করি রান্নাবাড়ি করার সময় একটুখানি ভালো ভালো কথা ভাবতে, একটু ঠাকুরের নাম করতে, এই সমস্ত জিনিসগুলো একটুখানি করে থাকি। তোমাদেরকেও বলবো, সত্যতা তো সব কিছুর যাচাই করা যায় না, এমন অনেক জিনিসই আছে যেগুলোর সত্যতা আমরা জানি না, তাও তো সেগুলো আমরা করি, তাই না? সেগুলো আমরা মানি। তাহলে এই একটুখানি কথা মায়ের বলা যদি তাতে একটু ভালো হয়, তাহলে ক্ষতি কী বলো? আমি বলবো তোমরাও এটা কিন্তু করো। এই যে বাচ্চাদের সবসময় আমরা বকি, সবসময় বলি দুষ্টু, হ্যাঁ, কথা শোনে না, সেই বাচ্চাটিকেই যদি আমরা মানে সবসময় বলি ওর সামনে যে না তুমি খুব ভালো, না তুমি একটুও দুষ্টু নয়, তারপর মানে এরকম অনেক কিছুই কথা আছে, সেগুলো কিন্তু বাচ্চাদের উপরেও ভালো প্রভাব ফেলে। তোমরা এখানে অনেকেই আছো আমার থেকে ছোট, আমার মেয়ের বয়সী, নাতি নাতনিও আছে আমার, হ্যাঁ, তোমরা হয়তো তাদেরকে বকাঝোকা করো, নিজের মেয়েকেও দেখি বকাঝোকা করতে, বৌমাকেও দেখি, তাই আমি মনে মনে ভাবি বা তাদেরকে বলিও যে কোনো সময় মানে বকবি না, না বকে বুঝিয়ে বলার চেষ্টা করবি। তো মানে বুঝি যে রাগ হলে পারে হয় না, বুঝিয়ে বলা যায় না, রাগ হলে পারে তো রাগ কতক্ষণে মানে ঝাড়বো রাগটা, সেটাই আমরা চেষ্টা করি, তাই না? তাও বলবো, এখন তো আমি ঠাকুমা দিদুন সবই হয়েছি, তোমরা ধৈর্য ধরো, কখনো বাচ্চা কাচ্চাদের মারবে না, জোরে কথা বলবে না তাদের সাথে, এগুলোই তোমাদেরকে বলার আমার। তো আজকে হঠাৎ করে রান্না করতে করতে এই কথাই মনে পড়লো, তাই তোমাদেরকে বললাম সব সময় হাসি মুখে রান্না করবে, কেমন? এই যে শশাটা নিয়েছিলাম, শশাটা কেটে নিলাম, আর এদিকে দেখো রিয়া আজকে মাছের জারটা পরিষ্কার করবে, বেশ অনেক দিনই হয়ে গেল। ভিডিওটা আমার মেয়ে দেখেছিল, এর আগে যখন রিয়া মাছ পরিষ্কার করেছিল তখন ওই যে হাত দিয়ে মাছগুলোকে ধরেছিল, তো তখন রিয়াকে ফোন করে বলেছিল যে মাছগুলোকে কিন্তু হাত দিয়ে ধরতে হয় না, ওরা ভয় পায়। তারপরে যে এই ছাকনিটা ছিল ঘরে, তো এই ছাকনিটা রিয়াকে দিলাম যে তুমি এইটাই না হয় মাছের জন্য নিয়ে নাও। আগে আমি পরিষ্কার করতাম, তবে বিয়ের পর থেকে রিয়াই পরিষ্কার করে এটা, তো সেই জন্যে ভাবলাম যে ওর যেভাবে মানে সুবিধা হবে সেই জন্যে ওকে আমি ছাকনিটা বার করে দিলাম। এই যে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, আর আগে যেন লবণ দিয়ে পরিষ্কার করতাম, তো লবণ দিয়ে পরিষ্কার করার পরে দেখতাম কি ভালো করে পরিষ্কার হয় না, তারপরে হালকা একটুখানি সার্ফ দিয়ে পরিষ্কার করা হয়। না, লবণ দিয়ে পরিষ্কার করলে না কেমন একটা আবছা আবছা ভাব হয়ে থাকে এই যে কাজটার মধ্যে, জানো তো। তো যাগে যে পরিষ্কার করা হয়ে গেছে, মাছগুলোকে তাদের জায়গা মতো দিয়ে দেওয়া হচ্ছে, ভীষণ নোংরা হয়ে গেছিলো, আর পুরোটা তো আর ওই জল মানে কুয়োর জল দেওয়া হয় না, কিছুটা পরিমাণ আবার এই যে পুরনো জলটা যে থাকে সেটাও দেওয়া হয়। তো সমস্ত মাছগুলোকে ছেড়ে দেওয়া হলো, দিয়ে এই যে পুরনো জলও একটুখানি দিয়ে দেওয়া হলো, এটা নাকি দিতে হয় সেই জন্য।
খুবই ছোট ছোট মাছ অনেক দিন ধরে আমাদের সাথে আছে, আমাদের বন্ধু হয়ে উঠেছে। বেশ ভালো লাগে ঘরের মধ্যে, মানে সুন্দর ওরা, দেখতেও ভালো লাগে যে ওদেরকে একটু দেখি। তো যেহেতু জলটা পরিষ্কার হয়ে গেছে, তো সেহেতু কয়েক দানা, মানে বেশি না, 4-5টা দানা মতো খাবার তাদেরকে দিয়ে দেওয়া হলো। তো এদিকে ওই করতে করতে এদিকে আবার এই যে আইসক্রিমওয়ালার ডাক পড়েছে। তো রিয়া আবার আইসক্রিম খেতে ভালোবাসে, তো এবারে একটা তো আর নেওয়া যায় না, মানে ও নিবে না, একা খাবে না। তো মা তুমিও খাবা, তুমিও খাবা করতে করতে আমিও একটা আবার নিলাম। তো এই যে দুটো, আগে তো সাদা সাদা খেতাম কুলফি যেটা, এটা আবার মনে হয় চকলেটের, তো সেই জন্যে এরকম রঙের। তো যাকে নেওয়া হয়ে গেল, তার সাথে সাথে খাওয়াও হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, ভিডিওটা কে করে দিবে সেই জন্য। তারপরে যে রিয়া চলে আসলো হচ্ছে ঘর মুছতে, ঘরটার মুছে নিয়ে তারপরে পূজার পালা। আজকে বেশ মন দিয়ে অনেকক্ষণ ধরে পুজোটা তোমাদের সাথে, মানে তোমাদেরকে দেখানো হয়েছে, তোমরাও দেখো আর জানিও কেমন হলো। তোমরা জানোই যে আমার ঠাকুরের ঘর ভীষণই ছোট্ট একটা জায়গায়, তবে তোমাদেরকে আজকে একটা এমন জিনিস দেখাবো, হয়তো তোমরা হাসবে যে ভিডিও করার জন্যই কি কি আমাদেরকে করতে হয়, সেটারই ছোট্ট একটা ভিডিও আমার নাতনি তুলে রেখেছে। মানে মজার ছলেই তুলেছিল, দেখাবো বলে নয়, তবে মানে সেটাও রিয়া হচ্ছে নাকি এই ভিডিওর মধ্যে জুড়ে দিয়েছে ভিডিওটা, মানে ভিডিওর মধ্যে দেওয়ার কোনো কথা ছিল না। তো রিয়া বলছে যে মাসিমণিরা বা দিদিরা বোনেরা এটাও দেখুক যে কি করে আমাদের ভিডিওটা করা হয়। ঠাকুরঘরের জায়গাটা তো ভীষণ ছোট, কাঁঠালগুলো আমাদের ভীষণ বড় বড় হয়, তবে এই যে এখানে একটা ডাল ছিল দেখে কাঁঠালটা বড় হতে পারছে না। তো ভাবলাম যে একটুখানি এই যে এই ছোটো ডালটা যদি কেটে দিই তাহলে কাঁঠালটা বড় হতে পারবে। বাড়ির এই সমস্ত খুটখাট কাজ তো করতে হয়, তো সেই জন্যে ওই কাজটাও সেরে নিলাম। একে একে টবগুলোকে এদিকে জায়গা মতো আনছি, তোমরা হয়তো আমাকে দেখে দেখে হাসবে কেন বলো তো এইভাবে আনছি, কারণ গাছটা ভীষণ লম্বা হয়েছে আর মাথার মধ্যে একটা কুড়িও ছিল, আর উপরে তো তার জামা কাপড় মেলার, তো লেগে গেলে যদি মাথাটা ভেঙে যায় সেই ভয়ের চোটে ওইভাবে করে নিয়ে আসলাম। দেখেছো কতটা লম্বা হয়েছে, এনে এই কোনার মধ্যে বসালাম। এবার এটা তো যাতায়াতের রাস্তা, ওকে তো ওইভাবে ছেড়ে দিলে হবে না, সেই জন্য ব্যবস্থা করে তাকে এই যে আমি একটু বেঁধে দিচ্ছি, যাতে যাওয়া আসা করতে কারো গায়ে না লাগে। আবার একে তো গায়ে লাগার ভয়, আবার দ্বিতীয়ত যদি মাথাটা টুকুস করে ভেঙে যায় তাহলে তো আমি ভীষণ কষ্ট পাবো, ওই জন্য আগে থেকেই বেঁধে রেতে ব্যবস্থা করে দিলাম। এরপরে যে উঠোনটা ঝাড়ু দিব, রান্নাবান্না তো আজকের মতো শেষ, তোমরা দেখলেই পটল আলুর তরকারি, ডাল, আর এই যে একটা ফুল ফুটেছে, আজকেও অনেকগুলো ফুল ফুটেছে, তবে হলুদ ফুল একটাও ফোটেনি। এই যে রিয়া পূজা দিতে শুরু করলো, আমি ওইদিকে আমার কাজগুলো করে নিই, আর এই ভিডিওগুলো কিন্তু এখন আমার ছেলে করে দিচ্ছে, সেই জন্য আমি আমার মতো ওইদিকে কাজগুলো করতে পারছি। তো দেখতে থাকো তোমরা আজকের পুজোটা কেমন লাগলো জানিও, আর তোমাদের কথা মতো ওই যে পান আর লবঙ্গ আমি নিয়ে এসেছি সেটা দিয়ে আজকে বজরংবলীর পুজো দেওয়া হবে। আর যেহেতু আজকে মঙ্গলবার বজরংবলীর দিন, সেই জন্য আজকে কিন্তু লাড্ডু নিয়ে আসলাম একটুখানি মনের মতো পুজো দেবো বলে। তো এই যে পঞ্চমুখী বজরংবলী রিয়া খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, নিয়ে যে তার জায়গা মতো তাকে বসিয়ে দিল। আর এই দেখো সমস্ত ফুল টুল সে সাজিয়ে দিচ্ছে। আর এই যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা কি করে হচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে, ভিডিওটা দেখতে থাকো কেমন, আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে ভিডিও করার এই যে বুদ্ধিটা সেটা তোমাদের কেমন লাগলো। আসলে উপায় নেই তো এরকম না করে, কিছু করার নেই বুঝলে তো। এই যে ঝুড়িভর্তি ফুল আজকেও তোলা হয়েছে, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি, সমস্ত আসন জুড়ে রিয়া সাজিয়ে দিচ্ছে। তারপরে শেষে আবার না হয় পুরো পুজোর জায়গাটা কেমন লাগছে সেটা না হয় তোমাদেরকে দেখাবে, কেমন দেখ।
তোমাদেরকে বললাম না যে কি করে ভিডিও করা হয় সেটাও না হয় তোমাদের দেখাবো। মজার ছলে নাতনি তুলেছে এই ভিডিওটা, দেখো বিকি কি করে ভিডিও করে দিচ্ছে। আসলে জায়গাটা যে ছোট, এই দেখো কিভাবে করে ভিডিও করতে হয় আমাদেরকে, অনেক ছোট না জায়গাটা সেই জন্য। তো যাকগে একটুখানি মজার ছলে তোমাদেরকেও দেখিয়ে দিলাম, এটা দেওয়ার কোনো কথাই ছিল না, নাতনি তুলে রেখেছিল, তো রিয়া আবার দেখি দিয়ে দিয়েছে। এই হলো আজকের খাওয়া দাওয়া, তোমরা তো দেখলেই ডাটা দিয়ে ডাল আর হচ্ছে ওই যে পটল আর আলুর তরকারি। তো মঙ্গলবারের দিনটা আমাদের এইভাবে করেই কাটলো। তারপরে গাছে জল আজকে আর দেইনি, কারণ ভীষণ মেঘ ছিল, তো যেই কথা সেই কাজ। বৃষ্টি চলেও এসেছে, কিন্তু জল না ভরলে তো হবে না, খাওয়ার জলটুকু ভরতে হবে, সেই কথা চিন্তা করে বৃষ্টিতে ভিজে ভিজে চলে আসলাম জল ভরতে। আমি মাথায় দিয়েছি গামছা, আর এদিকে মোবাইলটা তো ভিজে যাবে, সেই জন্য ছাতা নিয়ে রিয়া আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছে। তো আজকের ভিডিওটা তাহলে জল ভরতে ভরতেই শেষ করি। আশা করি তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে পাশে থেকো যেভাবে আছো, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি বা আমরা একটুখানি এগিয়ে যেতে পারবো, তো এটুকুনি তোমাদের কাছে আবেদন। চলো দেখা হচ্ছে আগামীকাল, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।